নমো জয় নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রোফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি প্রতিদিনের রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত আপনাদের সঙ্গে আলোচনা করব চব্বিশে ফেব্রুয়ারি দু বুধবারের বিশেষ রাশিফল প্রতিদিনের এই রাশিফল আপনাদের চন্দ্র রাশি সাপেক্ষে আলোচনা করে থাকি সেই সাথে আপনারা নাম রাশি সাপেক্ষে এই বিশেষ রাশিফল দেখতে পারেন প্রতিদিনের এই রাশিফল আপনাদের ব্যবসা লেনদেন চাকরি বাকরি পরিবারের বিভিন্ন সম্পর্ক শরীর স্বাস্থ্য বন্ধুদের সঙ্গে সম্পর্ক আপনাদের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন শুভ অশুভ ঘটনাবলী সেই সাথে আপনাদের শুভ রং শুভ সংখ্যা ছোটো ছোট উপায় বা টোটকা যা আপনাদের জীবনকে আগাম সুন্দর একটা পরিকল্পনা করতে পারে তাই এই বিশেষ রাশিফল আপনারা অবশ্যই দেখে আপনারা আপনাদের বিশেষ দিনটাকে সুন্দর করে তুলুন বুধবার মানেই শ্রী গণপতি দেবের অত্যন্ত প্রিয় একটি বার তাই এই বিশেষ দিনে শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে আপনারা অবশ্যই দিনটি শুরু করুন আর তাহলেই আপনাদের দিনের সমস্ত সমস্যা দূর হবে শুরুতেই আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনের বিশেষ পঞ্চাঙ্গের বিষয় বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ সূর্যোদয় ঘটবে সকাল ছটা পাঁচ মিনিটে সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ বুধবার বাংলায় এগারোই ফাল্গুন চোদ্দোশো সাতাশ সন শুক্লাপক্ষের দ্বাদশী তিথি থাকবে আজ সন্ধ্যা ছটা ছ মিনিট পর্যন্ত তারপরেই ত্রয়োদশী তিথি শুরু হবে শুক্লাপক্ষের এই বিশেষ ত্রয়োদশী তিথি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ ত্রয়োদশী তিথিতে ভগবান দেবাদিদেব মহাদেবের পূজার্চনা সেই সাথে মাতা পার্বতী এবং গণপতি দেবের পূজার্চনাতে আপনাদের জীবনের সকল বাধা বিঘ্ন অবশ্যই দূর হবে আজ চন্দ্রদেব অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে এবং তা থাকবে একটা সতেরো মিনিট পর্যন্ত তারপরেই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে সকাল ছটা এগারো মিনিট পর্যন্ত থাকবে ববকরণ আর তারপরেই বালবকরণ শুরু হচ্ছে সন্ধ্যা ছটা ছ মিনিট পর্যন্ত বালবকরণের পর কৌলভকরণ শুরু হবে এবং তা পরের দিন সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজ সৌভাগ্য যোগ সৌভাগ্য যোগ থাকবে ভোর রাত্রি তিনটে ন মিনিট পর্যন্ত তারপরেই শোভন যোগ শুরু হবে এবং তা থাকবে পরের দিন রাত্রি একটা আট মিনিট পর্যন্ত যারা শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বলবো আজ অমৃত যোগ রয়েছে আর তা থাকবে সকাল ছটা পাঁচ মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আবার অমৃত যোগ আপনারা পাবেন সকাল নটা আটান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং বিকালের দিকে আপনারা তিনটে ষোলো মিনিট থেকে চারটে সাতচল্লিশ মিনিটে এই সময়ে অমৃত যোগ আপনারা পাবেন রাত্রিতে আপনারা সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে রাত্রি আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃত যোগ পাবেন এবং একটা চুয়ান্ন থেকে অর্থাৎ রাত্রি একটা চুয়ান্ন থেকে পরবর্তী সকাল ছটা চার মিনিট পর্যন্ত এই অমৃত যোগ থাকবে এবং মহেন্দ্র যোগ আজ থাকবে দুপুর একটা চুয়াল্লিশ থেকে রাত্রি তিনটে ষোলো মিনিট পর্যন্ত তবে আপনাদের বলবো কালবেলা বারবেলা এবং কাল রাত্রির সময়গুলি আপনারা বাদ দিয়ে শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন সকাল আটটা সাতান্ন মিনিট থেকে দশটা তেইশ মিনিটের মধ্যে থাকবে কালবেলা এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে বারবেলা এবং দুটো সাতান্ন থেকে অর্থাৎ রাত্রি দুটো সাতান্ন থেকে পরের দিন ভোর রাত্রি চারটে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে কাল রাত্রি তাছাড়া আজ কিন্তু অভিজিৎ মুহূর্ত নেই এবং রাহুকাল সকাল এগারোটা পঞ্চাশ থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত তাই এই অশুভ সময়কালকে আপনারা বাদ দিয়ে আপনাদের জীবনের শুভ কাজগুলি করুন মাঙ্গলিক কাজ করুন গুরুত্বপূর্ণ মিটিং কিংবা গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষরের বিষয়টি আপনারা সিদ্ধান্ত নিন আর তাহলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে এবং সেই সাথে বলব তারাবল অনুসারে আজ ভরণী রোহিণী আদ্রাপ পুষ্যা অশ্লেষা পূর্ব ফাল্গুনী হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্ব আষাঢ়া শ্রবণা শতভিসা উত্তর ভদ্রাপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন গ্রহগত অবস্থান অনুসারে দেখে নেব মেষ রাশিতে আজ কোনো গ্রহ থাকছে না কিন্তু বৃষ রাশিতে মেষের অধিপতি মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে চন্দ্রদেব আজ কর্কট রাশিতে অবস্থান করবে এবং মকর রাশিতে আজ থাকছে দেবগুরু বৃহস্পতি সেই সাথে শনিদেব এবং বুধ এবং বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করছে কুম্ভ রাশিতে রবি এবং শুক্রের বিশেষ দারিদ্র যোগ সূচিত হচ্ছে ঠিক এইরকমই গ্রহগত এবং নাক্ষত্রিক বলবল অনুসারে আমরা দেখে নেব আজকের দিনের বিশেষ রাশি সম্পর্কে তবে এই বিশেষ দিনে অন্তত ছটি রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসতে চলেছে আর কোন কোন রাশির ক্ষেত্রে এই বিশেষ দিনে শ্রী গণপতি দেব এবং সেই সাথে ভগবান দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর কৃপা আসছে তা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন শুরুতেই যে রাশি অত্যন্ত শুভ ফল পাবে তা হল চব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় গৃহে অবস্থান করবে লক্ষ্য বস্তুর প্রতি আপনারা অবশ্যই ধ্যান রাখবেন এবং সেই দিকে এগিয়ে যাবেন কাজের প্রতি মনোনিবেশ অনেকটাই বৃদ্ধি পাবে কর্মে সফলতা আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে আপনি অবশ্যই আপনার প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ পাবেন আর আপনার প্রচেষ্টার ফলে সব মিলিয়ে আজ ভালো ফল আসবে কর্মক্ষেত্রে বা আপনার ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিকল্পনা আজ গ্রহণ করুন তাহলে শুভ ফল আসবে প্রেমের জীবনের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে অত্যন্ত ভালো সময় কাটাবেন গুরুত্বপূর্ণ পরিকল্পনা আপনারা করবেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা গ্যাস অম্বল এই ধরনের সমস্যায় কষ্ট পেতে পারেন ভ্রমণের বিষয়ে আজ গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে ভ্রমণে লাভের আশা থাকতে পারে তাছাড়া আজ এই বিশেষ দিনে যদি কাউকে ধার দিয়ে থাকেন অর্থ ফেরত পাওয়ার যোগ তৈরি হতে পারে চাকরি বাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে ব্যবসার ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন গৃহের পরিবেশের বিশেষ উন্নতি ঘটবে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন শারীরিক দুর্বলতা কিছু থাকবে তাই সঠিক সময়ে আপনারা খাবার দাবার খাবেন এবং প্রয়োজনে আপনারা যোগা মেডিটেশন এগুলো করবেন আজ তবে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন দীর্ঘদিনের যে সমস্ত কাজ আটকে রয়েছে সেই কাজে আপনারা হাত দিলে তার সফলতা আসবে বা শেষ হবে গৃহের শয্যার বিষয়ে কিছু ব্যয় আজ হতে পারে নিজের দক্ষতার উপরে অবশ্যই বিশ্বাস রাখুন কর্মক্ষেত্রে কথা বলার সময় অবশ্যই একটু সতর্ক থাকুন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ভাগ্য আপনার উপরে অবশ্যই সদয় হবেন আর ব্যবসার প্রতি আপনারা যদি ভালো পরিকল্পনা নিয়ে এগোতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন যারা কমিউনিকেশান এবং মিডিয়া সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা পেশাগত ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং সেই সাথে আপনাদের আর্থিক ক্ষেত্রে শুভ ফল আসবে যারা ব্যবসা বিষয়ে বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল আসবে পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশে যারা পড়াশোনার বিষয়ে ভাবছেন তাদের যোগাযোগ বৃদ্ধি পাবে স্বামী সম্পর্কের উন্নতি ঘটবে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে পরিবারে ধর্মীয় কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে সেই সাথে আপনাদের বলবো অতিরিক্ত কাজের চাপ কমানোর জন্য একটু শারীরিক এবং মানসিক বিশ্রাম আপনি নিন এবং নিজের রুটিনের কিছুটা পরিবর্তন ঘটান আর্থিক লাভের পাশাপাশি কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে তাই একটু ভেবে চিনতে আপনারা শরীরকে দেখুন আগে আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য চার সংখ্যা এবং বেগুনি বর্ণ অত্যন্ত শুভ হবে সেই সাথে আপনারা প্রবাহিত জলে সবুজ মুগডাল আজ প্রবাহ করে দিলে অত্যন্ত শুভ ফল পাবেন সেই সাথে আপনারা শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এবং ওং গং গণপতায় নম এই বিশেষ মন্ত্র আপনারা একমালা জপ করবেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ বুধবার কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনে আপনাদের রাশিতেই চন্দ্রদেব এবং আপনার রাশির অধিপতি চন্দ্র অবস্থান করছে আপনি আপনার কর্মক্ষেত্র ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন দিকেই আপনি উপকৃত হতে পারেন বিভিন্ন জটিল কাজ থেকে আপনারা বেরোতে পারেন বা যে কাজগুলি আটকে ছিল সেই কাজের গতি আসবে সেই সাথে আপনার মানসিক উদ্দীপনা বৃদ্ধি পাবে ইতিবাচক পরিবর্তন ঘটবে আপনার লক্ষ্যবস্তুতে আপনারা পৌঁছাতে পারবেন সঠিক পরিকল্পনা আপনাকে অবশ্যই ভালো পথ দেখাবে এবং কর্মজীবনের ক্ষেত্রে নির্জনতা এবং জড়তা কাটিয়ে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন প্রেমের ক্ষেত্রে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো ডায়েটকে নিয়ন্ত্রণ না করতে পারলে একটু সমস্যা হতে পারে অন্যান্য দিনের তুলনায় আজ অত্যন্ত ভালো ফল আসবে আপনাদের লাভজনক ভ্রমণের যোগ তৈরি হতে পারে আপনার প্রচেষ্টার সফল রূপ আপনারা দেখবেন যে সমস্ত যুবক যুবতীরা দীর্ঘদিন চাকরি বাকরির সন্ধান করছেন তাদের জন্য সুখবর আসতে পারে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে কোনো উপহার সামগ্রী তাদের কাছ থেকে পেতে পারেন বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আজ আপনারা লাভবান হবেন জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন বিভিন্ন কাজের বিষয়ে ভাগ্য আপনাকে অবশ্যই সহযোগিতা করবে এই বিশেষ দিনে পরিবারের জন্য বেশ কিছু জিনিসপত্র আজ আপনারা কেনাকাটা করতে পারেন বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে মন আপনারা ভালো রাখার চেষ্টা করবেন তবে ষড়যন্ত্রের বিষয়টা আপনারা মাথায় রাখুন তাই অত্যন্ত সজাগ এবং সচেতনভাবে আপনারা প্রতিটি সিদ্ধান্ত নিন বা কাজ করুন বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো ব্যবহার করুন ভুল বাজাবুজি যাতে না হয় যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তবে আজ একটু পড়াশোনাতে অধিক মনোনিবেশ করতে হবে বেশ কিছু বাধা বিপত্তি আসতে পারে তাই আগে থেকেই আপনারা সচেতন থাকুন অর্থনৈতিক বিষয়ে আপনারা অবশ্যই অজানা ব্যক্তিকে আজ কোনো ধার বা ঋণ দেবেন না কিছুটা কাজের চাপ বৃদ্ধি পাবে তাই শরীর স্বাস্থ্যের উপরে তার প্রভাব পড়বে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনি উদ্বেগে থাকতে পারেন আপনার শর্করা অর্থাৎ ব্লাড সুগারের বিষয়টা আপনারা অবশ্যই ভাববেন অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা চিনি বা মিষ্টি এ ধরনের খাবার থেকে আপনারা বিরত থাকুন এবং সতর্ক থাকুন প্রেমের জীবনের ক্ষেত্রে কিছুটা সন্দেহ ব্যাপারটা চলে আসতে পারে সন্দেহকে দূরে না সরাতে পারলে সম্পর্ক কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে সে বিষয়ে আপনারা সজাগ থাকুন আজ এই বিশেষ দিনে আপনারা এক সংখ্যা এবং হালকা নীল বর্ণকে ব্যবহার করুন আর সেই সাথে শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে মোদক ভোগ কিংবা মিশ্রী ভোগ নিবেদনে আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য ফিরবে এবং শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে অবশ্যই ওং বক্র হুং এই বিশেষ মন্ত্র আপনারা জপ করুন আর তাতেই সৌভাগ্য বৃদ্ধি পাবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ বুধবার কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্রদেব আজ আপনাদের একাদশ গৃহে গোচর করবে পরিবারের সঙ্গে সময় কাটানোর বিষয়ে কিছুটা উত্তেজনা থাকবে তাই আপনি উত্তেজনাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন সম্পর্ককে ভালো করুন দেখুন আপনাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসবে বিশেষ দিন ভ্রমণের সময় অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যের উপরে খেয়াল রাখুন বা যত্ন নিন হঠাৎ পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে কিছুটা মন ভালো থাকতে পারে কাজ সম্পর্কিত বিষয়ে কিছুটা চাপ কমতে পারে আজ ভাব ভালোবাসার ক্ষেত্রে উৎসাহ কিছুটা কমবে প্রেমের জীবনের ক্ষেত্রে আপনাদের বলবো একটু সম্পর্কের বিষয়ে সচেতন থাকুন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের বিশ্রাম অত্যন্ত জরুরি ভাগ্য আপনার প্রতি অবশ্যই প্রসন্ন থাকবেন আজ আদালতে চলতে থাকা মামলা মকদ্দমার শুভ ফল পেতে পারেন আর্থিক ঝামেলা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং অতিরিক্ত খরচ থেকে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে একটা রোমান্টিক মুহূর্ত আপনারা কাটাবেন আপনার কণ্ঠকে মধুর করার চেষ্টা করুন মানুষের সঙ্গে ভালো কথা বলে আপনি অনেক কিছুই আদায় করতে পারবেন ব্যক্তিগত জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা থেকে আপনারা কাটিয়ে উঠবেন বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আজ কিন্তু সতর্ক থাকতে হবে বিনিয়োগের কোনো পরিকল্পনা করলে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ নিন দীর্ঘদিনের মানসিক দ্বন্দ্ব থেকে আপনি আজ বেরিয়ে আসতে পারবেন মতবিরোধ ভুলে মানসিক দ্বন্দ্ব ভুলে আজ আপনারা অবশ্যই খোলামেলাভাবে মানুষের সঙ্গে আচরণ করবেন আর্থিক লেনদেনের বিষয়ে আজ আপনাদের সতর্ক থাকতে হবে অংশীদারী ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা লাভবান হবেন অযথা অর্থ সাশ্রয়ের লোভে পড়ে আপনি বড়ো ধরনের ক্ষতির শিকার হতে পারেন তাই যেমন যেটুকু লাগছে সেইটুকুই আপনি করুন আর সেই সিদ্ধান্তই আপনার ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসবে স্ত্রীর সমর্থনে বা আপনার জীবনসঙ্গীর সমর্থনে আজ গৃহে অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আসবে পায়ের কিছু ব্যথাতে আপনারা কষ্ট পেতে পারেন কঠোর পরিশ্রমের জন্য কিছুটা বিশ্রামের আপনাদের প্রয়োজন যারা পড়াশোনা করছেন আজ একটা মাঝারি ফল আসতে পারে পড়াশোনার প্রতি আরও একটু ধ্যান আপনাদের দিতে হবে যারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাজের চাপ আজ কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে উর্ধুদন কর্তৃপক্ষের সঙ্গে আপনারা তর্ক বিতর্কের মধ্যে যাবেন না আর সেটাই আপনাদের জন্য একটা ভালো ফল নিয়ে আসবে আজ এই বিশেষ দিনে আপনারা দুই সংখ্যাকে ব্যবহার করুন সেই সাথে শুভ রং হবে সবুজ বর্ণ আপনারা শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে পূজা অর্চনা করুন এবং দুর্বা আপনারা নিবেদন করুন শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে এবং ওং গণেশায় নম এই বিশেষ মন্ত্র আপনারা একমালা জপ করুন চব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে দশম গৃহে অবস্থান করবে এই বিশেষ গোচরের পরিবর্তন আপনি আপনার মনের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন ইতিবাচক পরিবর্তনের দিকে আপনারা অবশ্যই অগ্রসর হন যে লক্ষ্যবস্তুকে আপনারা নির্ধারণ করছেন সেই দিকেই পদক্ষেপ করুন আর না হলে ভুল ত্রুটি হতেই পারে আপনার জীবনে বেশ কিছু সমস্যা চলে আসতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা নতুনভাবে কিছু চেষ্টা না করে পুরানো ব্যবসাকে আরও একটু ভালো করার চেষ্টা করুন ভালো পরিকল্পনা করুন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের বিষয়ে আরেকটু সচেতন থাকুন মাথা ব্যথা মাইগ্রেন এই ধরনের সমস্যা আপনাকে আজ কিন্তু ভোগাতে পারে আপনার মনের বেশ কিছু কথা আপনার নিকট আত্মীয় বা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন আর মানসিক চাপ তাতে কিছুটাই কমবে নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন কথাবার্তার বিষয়ে নিয়ন্ত্রণ রাখুন শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা সচেতন থাকুন আজ বাইরের খাবার দাবার থেকে আপনারা অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক না হলে সমস্যায় পড়তে পারেন পুরানো ব্যবসাতে লাভের আশা রয়েছে সমস্ত কাজ আপনি হাতে নিয়েছেন সেই কাজগুলি সময় মতো শেষ করলে আপনার একটা রেপুটেশন তৈরি হবে সন্তানের কাছ থেকে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে তাই তাদের শরীর স্বাস্থ্য এবং পড়াশোনার বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকুন কিছুটা মতো বিরোধ তৈরি হতে পারে আপনার পরিবারের সঙ্গে সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সঠিক কাজটি সঠিক সময় করুন অপরের কাজের উপরে হস্তক্ষেপ করবেন না আর তার কারণেই কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে ভুল বোঝাবুঝি দূর হতে পারে তবে তার জন্য আপনাকে অবশ্যই সঠিক সিদ্ধান্তটা নিতে হবে পৈতৃক সম্পত্তির বিষয়ে আপনাদের শুভ ফল আসতে পারে কর্মক্ষেত্রে পরিশ্রম কিন্তু আজ বাড়বে সেই তুলনায় অর্থ নাও আসতে পারে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজ ভালো ফলাফল আসবে গৃহের বেশ কিছু সদস্যদের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে অর্থ সাশ্রয় বা সঞ্চয়ের বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকুন উচ্চ আধিকারিকদের মন যুগিয়ে আজ চলতে পারলে আপনার ক্ষেত্রে ভালো ফল আসবে যারা কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে এবং সেই সাথে আজ এই বিশেষ দিনে ব্যয়ের বিষয়ে আপনারা সচেতন থাকুন আপনারা শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যোগা মেডিটেশন এবং আয়ুর্বেদিক বিভিন্ন ছোট ছোট টিপস যদি গ্রহণ করেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তির জন্য আপনারা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিন পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন তাতে মানসিক চাপ মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা দূর হবে ভ্রমণের বিষয়ে কিছু যোগাযোগ তৈরি হতে পারে আর সেই ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ প্রভাব নিয়ে আসবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে এবং সেই সাথে মন প্রফুল্ল থাকবে জীবন সঙ্গীর সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন এবং মনের কথা বলার আগে আপনারা একটু ভাবুন আজ আপনারা চার সংখ্যাকে ব্যবহার করুন হালকা সবুজ বর্ণ আপনাদের জন্য আজ শুভ হবে আজ গো মাতাকে রুটি খাওয়ালে অত্যন্ত আপনারা ভালো ফল পাবেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ বুধবার মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম গৃহে গোচর করছে দিনটি অপেক্ষাকৃত আপনাদের ভালো হবে কর্মক্ষেত্রে আপনি পূর্ণ সহযোগিতা পাবেন এবং কর্মের ফল আপনি অবশ্যই পাবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে আপনাদের সফলতা আসবে সামাজিক কাজের সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন আয় আজ বৃদ্ধি পাবে অর্থ সম্পর্কিত বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজ এই বিশেষ দিনে আপনার সিদ্ধান্ত আগামী ভবিষ্যতের জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ কিছুটা চাপ মুক্ত হতে পারেন অংশীদারী ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বুদ্ধি খাটিয়ে ভালো ফল পাবেন লাভের আশা আপনারা দেখতে পারেন সেই সাথে বলবো আজ এই বিশেষ দিনে বাক্য ব্যবহারের বিষয়ে শব্দ চয়নের বিষয়ে একটু সতর্ক থাকুন পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কোনো বিভ্রান্তির মধ্যে আপনারা পড়বেন না ক্ষয়ক্ষতির বিষয়টা কিন্তু বিভ্রান্তি থেকে আসতে পারে মনকে আজ শান্ত রাখার চেষ্টা করুন সেই সাথে মানসিক ভারসাম্য বজায় রেখে আপনারা কর্মের প্রতি আত্ম নিয়োগ করুন এবং সেই সাথে যারা নতুন কাজের বিষয়ে চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যান পিতামাতার কাছ থেকে অবশ্যই সহযোগিতা পাবেন তবে পিতামাতার শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা উদ্বেগ বাড়তে পারে আজ এই বিশেষ দিনে পেট এবং কিডনি সংক্রান্ত বিষয়ে আপনারা সচেতন থাকুন যে সমস্ত জাতক কিংবা জাতিকারা শিক্ষার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সংবাদ আসতে পারে পরিবারের কোনো অনুষ্ঠানে আপনারা যোগ দিয়ে মনকে শান্ত করতে পারেন ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন আজ এই বিশেষ দিনে কোনোভাবে আপনারা তাড়াহুড়ো করবেন না কোনো সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনে সময় নিয়ে আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিন শারীরিক বিষয়ে কিছুটা ক্লান্তি চলে আসতে পারে এবং চাকরি বাকরির ক্ষেত্রে উচ্চ আধিকারিকদের প্রশংসা আজ পেতে পারেন প্রেমের জীবন এবং বৈবাহিক জীবনের বিষয়ে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে এবং সেই সাথে আপনারা আজ এই বিশেষ দিনে পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় কাটাবেন আবহাওয়ার পরিবর্তনের বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকুন সংক্রমক ব্যাধি আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে তাই কোনোভাবেই শরীর স্বাস্থ্যের উপরে গাফিলতি করবেন না আজ এই বিশেষ দিনে আপনারা হলুদ এবং ছয় সংখ্যাকে ব্যবহার করুন হলুদ রং অত্যন্ত শুভ হবে সেই সাথে সাত সংখ্যাকেও আপনারা ব্যবহার করতে পারেন এবং আকাশী বর্ণ আপনাদের জন্য শুভ হতে পারে আজ আজ এই বিশেষ দিনে আপনারা গরিব মানুষকে বস্ত্র যদি দান করেন তাহলে আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য ফিরবে সেই সাথে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে শিবলিঙ্গে জল অর্পণ করে ওং নমশিবায় মন্ত্র জপ করুন অত্যন্ত শুভ ফল পাবেন ফেব্রুয়ারি বুধবার একুশ রাশি জাতিকাদের ক্ষেত্রে বলব চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহে গোচর করছে আজ দিনের শুরুটা কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে তবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শুভ পরিবর্তন আসবে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে আকস্মিক শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা সমস্যা আসবে নেতিবাচক প্রভাব আপনাকে বিপদে ফেলতে পারে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কোনো বিষয়ে নেগেটিভ চিন্তাভাবনা করবেন না বা যারা কাজের বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলব প্রচেষ্টাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন সম্পর্কের বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আজ আসতে পারে শরীর স্বাস্থ্যের উপরে আপনারা অবশ্যই সচেতন থাকুন গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন কোনো তীর্থস্থানে ভ্রমণের বিষয়ে পরিকল্পনা আপনারা করতে পারেন ধর্মীয় কাজের আগ্রহ বাড়বে আইনি বিষয়ে সফলতা আসার সম্ভাবনা রয়েছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটু পরিকল্পনা মাফিক এগোলে লাভের আশা কিন্তু থাকবে মূল্যবান জিনিসপত্র গুছিয়ে না রাখলে সমস্যায় পড়বেন অতিরিক্ত পরিশ্রম আপনাকে শারীরিক অসুস্থতার মধ্যে ফেলতে পারে বাইরের খাবার থেকে আপনারা অবশ্যই দূরে থাকুন প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে বা আশীর্বাদ নিয়ে যে কাজ করবেন তাতে সফলতা আসবে আপনাদের কুম্ভ বলব আজ এই বিশেষ দিনে আপনি আপনার দক্ষতাকে সঠিক জায়গায় প্রয়োগ করুন প্রশংসিত হতে পারেন সংক্রান্ত বিনিয়োগে আপনাদের আর্থিক ক্ষেত্রে কিছুটা পজিটিভ প্রভাব আসবে ঝগড়া বিবাদ থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন অতিরিক্ত ব্যয় থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন আজ গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরি সমস্ত বিষয়ে সবার সঙ্গে আলোচনা করা উচিত হবে না অবৈধ কাজ থেকে দূরে থাকলে আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য ফিরবে পরিবার থেকে আপনার কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে আজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই সময় নিন তাড়াহুড়ো করার কোনো দরকার নেই স্বামী মধ্যে ভুল বোঝাবুঝি দূর হতে পারে তাই স্বামী মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে মধুরতা বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্কের বিষয়ে দূরত্ব কিন্তু কিছুটা থাকতে পারে আজ শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা সচেতন থাকুন সেই সাথে নেতিবাচক চিন্তাভাবনা দূরে সরিয়ে পজিটিভ চিন্তা করুন যোগা মেডিটেশান এগুলো করুন ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগ দিন ধীরে ধীরে আপনার মন মানসিকতা ভালো থাকবে সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত আপনারা ইনভলভ হবেন না তাতে আপনাদের কিছুটা মানসিক চঞ্চলতা বাড়বে সম্পর্কের উপরে প্রভাব পড়তে পারে যেহেতু আপনার রাশির অধিপতি শনিদেব এখন দ্বাদশ গৃহে অবস্থান করছে তাই শরীর স্বাস্থ্য বিষয়ে খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনারা অবশ্যই সঠিক খাবার দাবারের বিষয়ে সচেতন থাকুন বিশ্রাম নিন এবং সিজনাল পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকুন আপনাদের জীবনে ভালো ফল আসবে আজ এই বিশেষ দিনে আপনারা ছয় সংখ্যা এবং সেই সাথে সাত সংখ্যাকেও ব্যবহার করতে পারেন ধূসর বর্ণ এবং হালকা নীল বর্ণ আপনাদের জন্য আজ শুভ হবে আপনারা গোমাতাকে আজ রুটি খাওয়ালে অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম চব্বিশে ফেব্রুয়ারি দু বুধবারের বিশেষ রাশিফল আজ এই বিশেষ দিনে ভগবান শ্রী গণপতি দেবের কৃপা এবং সেই সাথে এই বিশেষ প্রাদশকালে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদে আপনি এবং আপনার পরিবারকে নিয়ে অত্যন্ত ভালো থাকবেন এমনটাই প্রার্থনা আজ এই পর্যন্ত নমস্কার